মুহূর্তের জামুরিয়া থানার অধীন যে সমস্ত ক্লাব বিভিন্ন ক্লাবের হাতে ফুটবল তুলে দিচ্ছেন। সোমবার আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের অধীনে জামুরিয়া থানায় ফিরে পাওয়া কর্মসূচিতে 100টি হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া মোবাইল ফোন তাদের মালিকদের হাতে হস্তান্তর করা হয় এবং 160টি ফুটবল এলাকার 80টি ক্লাবে বিতরণ করা হয়। এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস, এসিপি বিমান কুমার মির্ধা, সিআই সুশান্ত চ্যাটার্জি, জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং, জামুরিয়া থানার ভারপ্রাপ্ত আধিকারিক রাজশেখর মুখার্জি, জামুরিয়া থানার কর্মকর্তা মিহির কুমার দে, চুরুলিয়া ফাঁড়ের ভারপ্রাপ্ত আধিকারিক শীতল নাগ, মেঘনাথ মণ্ডল, প্রসেনজিৎ মণ্ডল, মেয়র পরিষদ সুব্রত আধিকারিক, শেখ শান্তার, জয়প্রকাশ দোকানিয়া, অজয় খৈতান, রাখি কর্মকার। এদিন ফিরে পাওয়া কর্মসূচি প্রসঙ্গে ডিসি সেন্ট্রাল ধ্রুব দাস বলেন, আজ তারা হারিয়ে যাওয়া বা চুরি যাওয়া 100টি মোবাইল তার মালিকদের হাতে ফেরত দেন। এছাড়াও স্থানীয় ক্লাবগুলিকে ফুটবল প্রদান করা হয়। আমাদের আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের ফিরে পাওয়া বলে একটা কর্মসূচি রয়েছে, যাতে আমরা মিসিং মোবাইল যেগুলো থানা রিপোর্ট হয় সেগুলো আমরা খুঁজে নিয়ে এসে আমরা তার অরিজিনাল ওনার যারা আছে তাদের হাতে দিয়ে তুলে দিই। তো এইরকমই আমাদের 100টা মোবাইল আমাদের হারিয়েছিল, তো সেগুলো আমরা রিসেন্টলি ওগুলো আমরা খুঁজে পেয়েছি এবং নিয়ে এসে আজকে এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে দিয়েছি। এছাড়া আমাদের কমিউনিটি পুলিশিংয়ের একটা প্রোগ্রাম ছিল, যেখানে এই জামুরিয়া পুলিশ স্টেশনের অন্তর্গত বিভিন্ন ক্লাব যারা ফুটবল খেলে তাদের হাতে আমরা দুটো করে ফুটবল তুলে দিয়েছি। স্যার, এরা চুরি হওয়া বা ছিনতাই করা সেগুলো রিপোর্ট হলে আমাদের স্পেসিফিক কেস হয়। আজকের যে মোবাইলগুলো ছিল মোস্টলি সেগুলো হারিয়ে যাওয়া, রাস্তায় কেউ যা কারো ব্যাগে রেখে যে ব্যাগ থেকে পড়ে গেছে বা বিভিন্নভাবে হারিয়ে যেতে পারে আর কি। তো হারিয়ে যাওয়া মোবাইলগুলোই মোস্টলি দিয়েছি। তো চুরি করা বা এগুলো যে এদিনের কর্মসূচি প্রসঙ্গে জামুরিয়ার বিধায়ক হরেরাম সিং পুলিশের প্রশংসা করে বলেন, পুলিশ খুব ভালো কাজ করছে, যেভাবে চুরি যাওয়া বা হারানো মোবাইল ফেরত দেওয়া হচ্ছে, পাশাপাশি আজ স্থানীয় 80টি ক্লাবে ফুটবল প্রদান করা হচ্ছে। এর থেকে প্রমাণ হয় পুলিশ শুধু আইন রক্ষার কাজই নয়, সামাজিক কাজ করে জনসাধারণের সাথে পুলিশের সম্পর্ক উন্নয়নেরও চেষ্টা করছে। আজকে মোবাইল 100 দিয়েছে, থোড়া নিচে হেরাই গেছিল মোবাইল পাওয়া গেছে, 72টি ক্লাবকে ফুটবল দিয়েছে। এই সামাজিক কাজ আমার থানা করছে, খুব ভালো লাগছে, আপনারাও সহযোগ করুন। থানার খুশি হিসাব সবাইকে আপনারা ভালো চোখে দেখুন। এই আজ মোবাইল ফেরত পাওয়া এক যুবক বলেন, তার মোবাইল ফেরত পাবে এমনটা সে আশা করেনি। বাজারে যাওয়ার সময় তার মোবাইল চুরি হয়ে গিয়েছিল, আর আজ জামুরিয়া থানার পক্ষ থেকে তার মোবাইল ফেরত পেয়ে তিনি খুবই খুশি। পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানিয়েছেন তিনি। বাজার করতে যে মোবাইল হারিয়েছিল, হ্যাঁ, আমি গোল্ডের দোকানে গিয়েছিলাম বাজার করতে, তো মোবাইলটা পেকেটে ছিল, পেছু পকেটে সেটা ফেলে দিই। আজকে যে মোবাইল পেলে কি বলবে, কতটা খুশি হবে? আজ অনেক খুশি হয়েছে মোবাইলটা পাওয়ার পর। মোবাইল জামুরিয়া পুলিশের এই ধরনের কর্মসূচিতে ভূয়সী প্রশংসা করেছেন জনসাধারণ। তারা বলেছেন, পুলিশ মানেই ভয় নয়, পুলিশ মানেই জনগণের ভরসা। জামুরিয়া থেকে সুব্রত বাউরির রিপোর্ট, LCW ইন্ডিয়া। আপনার শহরে নিত্য নতুন আধুনিক মানের মোবাইলের সম্ভার নিয়ে এবার হাজির আকাশ টেলিকম। সেলফি কিংবা গ্রুপ ফটো তুলতে চান, নাকি বন্ধু বান্ধবদের উপহার দিতে চান? তাহলে আর দেরি না করে আজই চলে আসুন আকাশ টেলিকমে। নিত্য নতুন মোবাইল হ্যান্ডসেটের অফুরন্ত সম্ভার আপনারা পাবেন অ্যাপেল, স্যামসাং, ভিভো, ওপো, রিয়েলমি, রেডমি সহ বিভিন্ন ধরনের মোবাইল ফোন। এছাড়াও রয়েছে সমস্ত রকমের ইএমআই এর সুবিধে। তবে আর চিন্তা না করে আজই চলে আসুন বিনাচিতির আকাশ টেলিকমে। আমাদের ঠিকানা আকাশ টেলিকম, বিনাচিতি বাজার, রাহি হোটেলের শর্টিকটে। যোগাযোগ নম্বর 9064766951 অথবা 8250535583।
আপনার বিশ্বস্ততার প্রতীক আকাশ টেলিকম।